দর্শক আমন্ত্রণ চব্বিশ ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল আপনাদের সঙ্গে আছে মাহফুজ মিশা আপনার জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি জুলাইয়ের যে ছাত্র জনতার আন্দোলন যে আন্দোলনের ফলে প্রবল পরাক্রমশালী আওয়ামী লীগ সরকারের পতন এবং তার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একটা বড় অংশ এখন পর্যন্ত রাজনীতিতে ফিরতে পারেন এমনকি তারা অনেকে দেশ থেকে পলাতক কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন কারো কারো বিচার প্রক্রিয়া চলমান সেই ঘটনায় প্রাণ গেছে সরকারি যে হিসাব সেই হিসাবে অন্তত সাতশো সাঁত্রিশ জন যেটি স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত কমিটির হিসাব এর বাইরে আহত হয়েছেন সরকার হিসেবে অন্তত বাইশ হাজার নয়শো সাতজন যদিও প্রকৃত সংখ্যা আন্দোলন যারা করেছেন সেই সমন্বয়কারীরা বলছেন নিহতের সংখ্যা দেড় হাজারেরও বেশি এবং সেই সংখ্যাটি সেই হিসাব নিকাশ এখনও চলমান এবং আহতের সংখ্যা হাজারের মতো নিহত কারা হলেন তাদের পরিপূর্ণ পরিচয় করার কাজ চলছে কিন্তু যারা আহত আছেন যারা বেঁচে আছেন তাদের জীবন কেমন চলছে একটা প্রেস কনফারেন্স করে তারা বলেছেন যে তারা খুব ভালো নেই তাদের জন্য তাদের প্রত্যাশিত চিকিৎসা তাদের চিকিৎসার খরচ এমনকি তাদের পুনর্বাসন তার অনেকগুলো বিষয়ে হয়তো নানান ঝুট ঝামেলায় অগ্রাধিকারে আমরা বাংলাদেশের মানুষ এমনকি কোথাও কোথাও অভিযোগ হচ্ছে বাংলাদেশের সরকার হয়তো বলতে বসেছে আমরা আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি আহতদের না যায় আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন চম্পা হয়েছিলেন চম্পা আপনাকে স্বাগত আমার সঙ্গে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব ইসলাম হাসিবা আপনাকেও স্বাগত এবং আছেন রিফাত হাওলাদার তিনিও জুলাই আন্দোলনে নিহত আহত এবং একটি পা তার হারাতে হয়েছে রিফাত আপনাকেও স্বাগত এবং আমার সঙ্গে অনলাইনে যুক্ত হবেন মনোবিজ্ঞানী মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক পপুলার মেডিকেল কলেজের ডাক্তার নাবিদ ফারহান ডাক্তার ফারহান নিশ্চয়ই আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং আপনিও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমরা চম্পাপে একটু আপনাকে যে আলোচনাটা শুরু করতে চাই এই 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 দুমাসের বেশি হলো আপনি কত তারিখে আহত হলেন ধরেন আমরা যদি আওয়ামী লীজের পতন ধরি পাঁচ আগস্ট দুমাস পার হয়ে গেল এখন আপনি কেমন আছেন এবং আপনার যে নেটওয়ার্ক আরও যারা আহত হয়েছিলেন হাসপাতালে যারা ছিলেন তারা সবাই ভালো আছেন এবং সবাই সুচিকিৎসা পাচ্ছেন তাদের আপডেট কি যদি একটু সংক্ষেপে বলেন আমি মূলত হচ্ছে আহত হয়েছি চার আগস্ট চার আগস্ট তো আমি এখন যদি বলে আমার যে বর্তমান সিচুয়েশন যেটা আছে সেটা ডেফিনেটলি আলহামদুলিল্লাহ ভালো আছি বাট আমি যখন আহত হয়েছিলাম তখন আসলে আমি যে বেঁচে ফিরবো যা ডেফিনেটলি মানে ইমাজিন করার মতো ছিল না তাছাড়া হচ্ছে যে আমার যে ট্রিটমেন্টের যে বিষয়টা ছিল সেই ট্রিটমেন্টটা হচ্ছে আমি নিতে পারিনি সামহাউ বাট আমার সাথে যারা আহত হয়েছে এবং নিহত তো অনেকেই হয়েছেন ইভেন আমি নিজেও হচ্ছে সেটা ফেস করেছি মানে যারা হচ্ছে নিহত হয়েছে আমি নিজের হাতে তাদেরকে হচ্ছে মানে কি বলে এটাকে টাচ করেছি যে মানুষ আসলে গুলি লেগে যে কিভাবে মারা যায় সেটা তো আসলে আমি কখনো দেখিনি বিকজ অফ আমি তো আসলে একাত্তর যুদ্ধটা দেখতে পারিনি বাট চব্বিশে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যদি আমি বলি সেটা মনে হয় একাত্তর থেকেও বেশি ছিল যেটা ইভেন আমি যে চার তারিখের বিষয়টাই যদি আমি নর্মালি বলি সেটা মিরপুরে মানে বলার মতো না যেমন ছিল আপনি কি আহত সেটা যদি একটু আমি হচ্ছে আহত হয়েছি চার তারিখ বেলা প্রায় বারোটা থেকে সাড়ে বারোটার মতো হবে সো আমাকে হচ্ছে পেছন থেকে আঘাত করা হয়েছে সো কী দিয়ে আঘাত করেছে সেটা আসলে আইডেন্টিফাই করা টাফ এক্স্যাক্টলি আমার মাথার হচ্ছে রাইট সাইডে এই সাইডটাতে সো ওইটা হচ্ছে গুলি করা হয়নি কারণ গুলি করলে জায়গাটা হচ্ছে সার্কলের মতো হয়ে যেত বাট ওটা লাইক চাপাতি টাইপের কিছু দিয়ে যখন আঘাত করা হয় ওই রকম কিছু সেটা আমি আসলে বলতে পারবো না কারণ পেছন থেকে হয়েছে আর ওই মুহূর্তটা এমন ছিল যে আমি যে পেছন কাউকে ওখানে ছিল না বিকজ অফ আমার সাথে তো আরো ছিল তাদেরকেও তো হচ্ছে দেখতে হবে কারণ আমি তো একা ওখানে যাইনি আর আমি যদি একা নিজের মানে স্বার্থটার জন্য যেতাম তাহলে তো আমি ডেফিনেটলি নিজে বেঁচে ফিরে আসতাম তো ওইখানে আরও যারা গুলি খাচ্ছিলো বা হচ্ছে আরও মানে যাদের উপরে আক্রমণ করা হয়েছিল তাদেরকেও পাশাপাশি আমি টেক কেয়ার করার চেষ্টা করেছি আমি যতটুকু পেরেছি কারণ আমার হচ্ছে শিক্ষকতার মানে যেই একটা ধাজ ওইটার থেকে ওই ওই থেকে যদি আমি বলি শিক্ষক হ্যাঁ তো সেই ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্টকে প্রায়োরিটি দেওয়াটা আমি মনে করেছি আমার জন্য মানে ফার্স্ট আপনার চিকিৎসা নিয়ে কোনো অবহেলা হয়েছে বা চিকিৎসা চিকিৎসা নিয়ে অবহেলা বলতে আপনার অভিজ্ঞতা সেই জার্নিটা কেমন ছিল চিকিৎসার অভিজ্ঞতাটা হচ্ছে এটা খুবই মানে মর্মান্তিক ছিল আমি যদি বলি আমার থেকে কারণ আমি দুই দিন হচ্ছে ট্রিটমেন্ট নিতে পারিনি সো ওইটা হচ্ছে যেহেতু মাথায় আঘাতটা লেগেছিল বলা চলে আমার প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছিল রক্তক্ষরণের মানে এত পরিমাণে হয়েছিল যে মানে আমার হাত পা একদম সাদার মতো হয়ে গিয়েছিল সো আমি দুই দিন ট্রিটমেন্ট ছাড়াই ছিলাম মানে প্রাইমারি যে যতটুকু না নিলেই নয় আমি ততটুকু মানে নেয়ার চেষ্টা করেছিলাম বাসায় বসে দেন আফটার টু ডেজ আমি হচ্ছে হসপিটালে গিয়েছি ইভেন ডক্টর আমার সাথে অনেক লাইক একটু বকাই দিয়েছে যে যেহেতু সেন্সিটিভ একটা জায়গা ইভেন ওই জায়গাটা আমার একদম ডেপথ হয়ে গেছে সো আঘাতটা এমনভাবে করেছে যে জায়গাটা ডেপথ হয়ে যাওয়ার ফলে ডাক্তারও হচ্ছে কনফিউজ হয়ে গিয়েছিল যে আসলে এটাকে কীভাবে কী করা যায় হ্যাঁ সো লাস্ট পর্যায়ে হচ্ছে ডাক্তার আমাকে একটু বকাই দিয়ে দেন হচ্ছে ওই জায়গাটার চুলটা আমাকে কেটে ফেলতে হয়েছে যতটুকু জায়গাটা আমার আঘাত করা হয়েছে চুলটা কাটার পরে হচ্ছে ডাক্তার আমার ওই জায়গাটা দুই দিনে তো একটু শুকিয়ে গিয়েছিল সো ওখান থেকে যে এই অংশটা ওই যেখানটা কেটেছে ওই জায়গাটা আমার মানে ডেপথ হওয়ার পর জায়গাটা একটু স্পেস হয়ে মানে স্পেস হয়ে গিয়েছিল তো যেহেতু মাথার চামড়াটা আসলে আমরা জানি যে একটু সেন্সিটিভ হয় তো ডাক্তার মানে ওখানে কনফিউজ ছিল যে আমি এটাকে সেলাই করবো কি করে ইভেন ওখানটা কিন্তু শুকিয়ে গিয়েছিল এর জন্য ওই পোরশনটা একদম কেটে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পরে মানে আমি তখন তো আমার সেন্স আছে যে অবশ্যই তো আমি দেখছিলাম যে একজন নার্স ছিল আর হচ্ছে ডাক্তার ছিল দুজন হচ্ছে মানে সুতা দিয়ে সেলাই করছিল ওটা টেনে মানে পারছিল না মিলাতে পারছিল না মিলাতে পারছিল আবার শুনবা বাবা আমি একটু হাসিব ইসলাম আপনার কাছে আসতেছে হাসিব আপনি শুনছিলেন আমরা আমার ধারণা যাদের সঙ্গে আমরা কথা বলতে পারছি स्टूडेंट তারা সৌভাগ্যবান তারা সুস্থ হয়েছে কিন্তু এখনো বহু মানুষ মৃত্যু যন্ত্রণায় কাটতেছে আপনি সম্ভবত আপনি নিজেও একাধিকবার বলেছেন একাত্তরের মুক্তিযুদ্ধের ফলে আমাদের আহত অনেক মুক্তিযোদ্ধাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আপনি ভালো জানেন পাঁচশো পঞ্চাশ জনের চোখ নেই আপনার পাশে যে শিশু যে ছেলেটি বসে আছে তার পা নেই ফলে এদের অবদান অস্বীকার করার কোনো শক্তি সাহস স্পর্ধা নিশ্চয় আপনাদের বা বাংলাদেশের মানুষের নাই কিন্তু তাদের চিকিৎসা যারা আহত হলেন তাদের চিকিৎসা নিয়ে এখন পর্যন্ত যা হলো যা করলো স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা নিয়ে আপনি কতখানি সন্তুষ্ট দেখুন আমি যদি বলতে চাই তাহলে আহতদের ব্যাপারে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তাদের যে চিকিৎসাটা যতটা দেওয়া দরকার ছিল ততটা তারা দিতে পারেনি তারা এই জায়গাটাতে ব্যর্থ হয়েছে এবং আমি বলবো যে আমি এক প্রকার অসন্তুষ্টই বলা যায় যে আসলে এটা তো হওয়ার কথা ছিল না আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়ার দরকার ছিল আমাদের শহীদেরা শহীদ যেই পরিবারটা এবং যারা আহত হয়েছিল যারা গুরুতর আহত ছিল তাদেরকে প্রয়োজনে দেশের বাইরে পাঠানো যেত সিএমএইচে ভর্তি করা যেত কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি কিন্তু একটা অবহেলাও দেখতে পেয়েছি এবং চিকিৎসকদের মধ্যে আপনারা জানেন যে আওয়ামী একটা চিকিৎসকের একটা সংস্থা রয়েছে যে সাচিব রয়েছে তারা কিন্তু চিকিৎসা সেবা দিতে প্রচুর পরিমাণে অবহেলা আমরা কিন্তু দেখতে পেয়েছি আমাদের আহতদের আহতদের সংখ্যাটা পনেরো তারিখের পর থেকেই কিন্তু পনেরো তারিখে বিশেষ করে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হলো এরপর যখন সতেরো তারিখে আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হলো এরপরে কিন্তু বাংলাদেশের বাড্ডা এবং বাড্ডা মিরপুর হচ্ছে যাত্রাবাড়ি এবং হচ্ছে উত্তরা এই জায়গাগুলো কিন্তু আন্দোলনের কেন্দ্র কেন্দ্রবিন্দিতে পরিণত হল এবং এই জায়গাগুলোতে কিন্তু শিক্ষার্থীরা স্বতঃস্পভাবে নেমে এসেছে তখন কিন্তু তাদের উপরে প্রচুর পরিমাণে গুলিবর্ষণ করা হয়েছে তাদেরকে আহত করা হয়েছে এবং তারা যখন হসপিটালে গিয়েছে তাদের চিকিৎসা কিন্তু হয়নি তাদের চিকিৎসা কিন্তু অবহেলা করা হয়েছে এমনকি এমনটাই শোনা যায় যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থেকে পর্যন্ত নির্দেশনা ছিল যে তাদেরকে যাতে পর্যাপ্ত চিকিৎসা পর্যন্ত না দেওয়া হয় আমরা দেখতে পেয়েছি আমরা কি দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি যে যারা ছাত্রলীগের নেত্রী ছিল তাদেরকে নিয়ে এসে কান্না করছে তারা কিন্তু হচ্ছে আহতদেরকে একবারও দেখতে যেতে পারেনি সে একবারও ঢাকা মেডিকেলে দেখতে যেতে পারেনি এই যে ব্যর্থতা সেটা তো তাদেরও ছিল এবং আমাদের যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে ক্ষমতা এসেছে সেই গভর্নমেন্টকে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন সময় কিন্তু কু করার চেষ্টা করা হয়েছে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন জায়গাগুলোতে বিভিন্ন হসপিটালগুলোতে যখন আমরা পরিদর্শন করতে যেতাম আমরা যখন আহ দেখতে যেতাম যে হাসপাতালগুলোতে কেন আহতদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে না ডাক্তারদের কাছ থেকে বিশেষ করে যারা ডিরেক্টর ছিল তাদের কাছ থেকে কিন্তু আমরা প্রচুর অসহযোগিতামূলক আচরণ পেয়েছি সো কিন্তু মানে যে একটা মানে যে তাদের যে পেশাদারিত্ব ডাক্তারের পেশা হওয়া উচিত কি ডাক্তারের পেশা হওয়া উচিত এবং তাদের একটা শপথ যে তারা সেবা প্রদান করবে এই জন্যই তাদেরকে বসানো হয়েছে কিন্তু সেই জায়গায় দেখে দেখতে পেয়েছি তারা এসি রুমে বসে আছে তারা তাদের রুগীগুলো কি পর্যায়ে আছে তারা মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে তাদের কোনো খোঁজখবরও নেওয়া হচ্ছে না এই জায়গাগুলো থেকে ডাক্তারদের মধ্যেও কিন্তু আমরা অসহযোগিতা পেয়েছিলাম এরপরেও যতটা যতটা সম্ভব আমি মনে করব যে প্রতিকূলতার মধ্যে দিয়ে আশানুরূপ আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় করতে পারি না আমরা প্রতিবন্ধকতা সীমাবদ্ধতা অবশ্যই থাকতে পারে কিন্তু আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা প্রয়োজনে তাদেরকে দেশের বাইরে পাঠানো বিদেশ থেকে যারা অভিজ্ঞ ডাক্তার রয়েছে তাদেরকে দেশে নিয়ে আসা যদিও আমরা শুনতে পেয়েছি যে ফ্রান্স থেকে আগামীকাল হয়তো ডাক্তার আসবেন আমাদের চোখের যারা আহত তাদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তো এই এই পদক্ষেপগুলো কিন্তু আরও আগেই নেওয়া যেত চাইলে জাস্ট আমাদের সদিচ্ছার কিন্তু একটা

তরুণ কিশোর বললেও বোধ করি ভুল বলা হবে না আপনি কোথায় পড়েন কিভাবে আহত হলেন এবং এখন কেমন আছেন যদি একটু বলেন আমাকে আমি বাড্ডা স্যার একজন দশম শ্রেণীর ছাত্র আমি আহত হয়েছিলাম ব্রাক ইউনিভার্সিটি রোডের সামনে ওইখানে যখন আমরা উনিশ তারিখ খেলার মাঠ থেকে বাসায় ফিরতেছিলাম তখন আর কি রাস্তায় বিশৃঙ্খলা দেখে আমরা তাদেরকে ধামাইতে যাই তারা আর কি বাসাবাড়ির যেই গ্লাসগুলো ছিল সেগুলো আর কি করতেছিল আমি এক পর্যায়ে তাদের সামনে যাই মোকাবেলা হয়ে তাদের বলতেছি যে আপনারা মানুষের ক্ষতি করতেছেন দেশেরও তো ক্ষতি করতেছেন এগুলো কেন করতেছেন বলে তোমার কি তারা কোনো দলীয় পর্যায়ে ছিল না কি এগুলো আমার জানা নেই আমি তাদেরকে আর কি বলতেছিলাম এক পর্যায়ে অনুরোধ করতেছিলাম দেখেন আপনারা স্থান ত্যাগ করেন এখান থেকে চলে যান আপনারা এগুলো ভাঙচুর করে না তো একজন বয়স্ক লোক আর কি তার বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভিতরে হবে সে বলে তুমি এখান থেকে যাও তো তোমার কাজ তুমি করো বলি আঙ্কেল আমি চলে যেতে সমস্যা নেই করতেছে না এগুলো কিন্তু ঠিক না তো এই অবস্থা দেখে আর কি রামপুরা ব্রিজের উপর থেকে তারা আর কি আফতাবনগরের গেট থেকে আমি সাইডে চলে যাই আফতাবনগরের গেট পর্যন্ত তারা গুলি করতে করতে আসে তো আমি একটা না পুলিশ পুলিশ বিজিবি তাদের ফুল ফোর্স আচ্ছা তারা গুলি করতে করতে সামনের দিকে আগাইতেছে তো আমি একটা দেওয়ালের সাইডে ছিলাম আর কি আমার একটা ফ্রেন্ড ছিল ও আর কি আগেই ধরে আমরা একটা রাস্তার মোড়ে ছিলাম ও মোড়টা পার হয়ে গেছে আমি আর পার হতে পারিনি আমি হাঁটতেছি হাঁটতে হাঁটতে দেখে আমার জুতলা হঠাৎ করে পা থেকে খুলে গেছে কি ব্যাপার জুতা খুলে গে তো দেখতে পাইলাম যে পায়ে প্রচণ্ড রক্তক্ষরণ হইতেছে তো আমার বন্ধু এটা দেখা ওর নিজের জানের পর ও আমার বাছাইতে গেছে ওর আমার পাটা ধরছে এমন টাইমে আরেকটা বিজিবি নাকি ওর মাথায় এম করছে গুলি করবে তো আমরা এটা আমি দেখে আমি আমার ওই ওরকম অবস্থায় আমি আর কি চেষ্টা করি একটা বিপদ যেখানে বিপদ নাই বিপদমুক্ত এরিয়ায় যাইতে তো আমরা একটা সাইডে যাই সাইডে যাওয়ার পরে কোনো রকম যাই আর কি কাতরাইতে কাতরাইতে তো ওইখানে যাওয়ার পরে আমার এক মিনিটের ভিতরে আমার সেন্সলেস হয়ে গেছি আমি আমার আর কোনো ইয়া ধ্যান জ্ঞান নাই তো আমি ধ্যান আমার জ্ঞান ফিরছে আমি একটা ওইখানকারই একটা হসপিটালে সাধারণ চিকিৎসা নিতে গেছিলাম তখন তো এরপরে দশ মিনিটের ভিতরে আমার যে বাসা যেহেতু ওইখান থেকে একাশে ছিল দশ মিনিটের ভিতরে আমার বাবা আমার ভাই তারা আর কি হসপিটালে ইয়া হয় তারা ওইখান থেকে বলছে যে তাড়াতাড়ি আপনারা ইয়েতে ভালো কোনো একটা হসপিটালে যান ওর এটা অনেক গুরুতর তো স্বাস্থ্যর ব্যাপারে একটা কথা হইতেছিল স্বাস্থ্য বাংলাদেশের স্বাস্থ্যটা কীরকম এটা আর কি আমার থেকে আপনারা জেনে নিতে পারবেন যে কীরকম আমরা একটা ইয়েতে তথ্যের ভিত্তিতে জানতে পারছি যে বাংলাদেশের স্বাস্থ্যখাত এতটা নিচু যে একটা যুদ্ধগ্রস্ত দেশের সাথে তুলনা করলেও এটা খুব বেশি হয়ে যায় তো আমি হসপিটালে যাই পঙ্গুতে যাই পঙ্গুতে যাওয়া অবস্থায় আমাদের একটা বিজেপির যে সদ বিজিবি তার কি গাড়ি আটকাইছে তোরা কই যাস তোদের গুলি করে দেব তো আমরা ওইখান থেকে কোনো রকম অনুরোধ করে দেখেন আমার ভাই পরে আমার কাকা ছিল তারা আর কি অনুরোধ করতেছে গাড়ির ভিতরে অনেক গুরুতর রোগী আছে আপনারা ছাড়েন আমরা তাড়াতাড়ি হসপিটালে যাব তো ওইখান থেকে আমরা হসপিটালে যাই হসপিটালে যাই পঙ্গুতে এক ঘন্টা পরে দুই ঘন্টা পরে অনেক সিরিয়াল ছিল ওইখানে প্রচুর রোগী রোগী ছিল এমন একটা অবস্থা যে বাংলাদেশটা পুরো রণক্ষেত্র হয়ে গেছে মনে হয় যে আমরা অন্য দেশের সাথে কোনো যুদ্ধ করি না আমরা আর কি এই আহতটা হয়েছে পরে আপনার পা কাটার সিদ্ধান্ত কবে হলো পা কাটার সিদ্ধান্ত তিন দিন অবহেলা করার পরে ফলে আমার পাটা আস্তে আস্তে যে পায়ের যে রগুলো ছিল ওগুলা কাজ করা বন্ধ করে দিছিল আর কি হ্যাঁ একটা পায়ে এরপরে আর কি ডাক্তাররা বলছে দেখেন কোনোভাবেই পাটা রাখা সম্ভব না পাটা রাখা সম্ভব হইলে আপনার রাখা রাইখা দিতাম আমরা তো বলতেছে যে পাটা রাখলে আপনার পুরো শরীরে যা আছে আস্তে আস্তে সব আর কি নষ্ট হয়ে যাবে আমার বাবাকে বলতেছে তো এরপরে বাবা আর কি একটু অশ্রু ভরা চোখে কান্না করে তাদেরকে বলছে যে আপনারা যা করেন ভালোর জন্যই এটা অবশ্যই আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন আপনারা আপনাদের কাজটা করেন এখন তো আর কি এই ছিল আমার জি জি বাবা আমি আপনার কাছে আবার আসবো আমাদের সঙ্গে একজন চিকিৎসক আছেন ডাক্তার নাবিদ ফারহান ডাক্তার ফারহান আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবং আপনি যদি রিফাতের গল্পটাই শোনেন দশম শ্রেণীতে পড়ব একটা ছেলে পনেরো বছর ১৬ বছর বয়স তার যে অভিজ্ঞতা এবং সেটার তো একটা শারীরিক প্রভাব নিশ্চিতভাবেই তাকে জীবনভর বইতে হচ্ছে কিংবা আমাদের সঙ্গে যে শিক্ষক আসেন আছেন চম্পা আপা তিনি বলছিলেন সমন্বয়ক হাসিব বলছিলেন যে পুরো এই ঘটনাই যা হওয়ার কথা বিশেষ করে চিকিৎসা সেবা এবং অগ্রাধিকার সেই জায়গাটা হয় নাই আপনার মূল্যায়ন কি এগুলোর আসলে কি ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে এই শিশুর জীবনে বা এই নারীর জীবনে দেখুন আপনি যদি আমার কথা শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি এখন একটা আমাদের দেশ একটা ক্রাইসিসের মধ্যে গিয়েছে একটা আমাদের আন্দোলন হয়েছে আন্দোলনে সফল হয়েছে কিন্তু আন্দোলনে অনেক স্যাক্রিফাইস হয়েছে 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 স্যাক্রিফাইসের মাধ্যমে আহত অনেকে নিহত এখন এটা সবসময় দুঃখজনক যেমন আমাদের তিনজন বসে আছেন তিনজন অবশ্যই আহত হয়েছেন তারা প্রয়োজন মতো চিকিৎসা পান নাই কোথায় করবেন কি করবেন এটা কোনো অসহায়ত্ব মতো একটা ফিল ছিল এই যে ফিলিংস উনি জীবন সমগ্র জীবনে ভুলবেন কিনা মনে হয় না এখন এই যে অবস্থাটা এখান থেকে আমাদের কিছু কিছু মানে সমস্যা তৈরি করে এখন যে আমাদের স্বাভাবিক জীবনে যে কোনো পরিবর্তন যদি ফেস করি তখন আমাদের স্ট্রেস তৈরি হয় স্ট্রেস হলে আমার একটা আমাদের স্বাভাবিকভাবে আসে স্ট্রেস করতে হলে স্ট্রেস যদি হ্যান্ডেল করতে হয় তাহলে আমাদের হচ্ছে বুদ্ধিমত্তা ইউজ বুদ্ধিমত্তা ব্যবহার হয় সেটা দুই ধরনের বুদ্ধিমত্তা একটা ইমোশনাল বুদ্ধিমত্তা আর হচ্ছে কি আমাদের নর্মাল বুদ্ধিমত্তা এখন যে কোনো জানে আমার একটা সিচুয়েশন তৈরি হলো যেটাতে দুইটাই ফেল করলো দুইটা মিত কোনোটাই কাজ করলো না তখন স্ট্রেস ডিসঅর্ডার হয় যেটাকে মানে অনেকে জানে পিটিএসডি অনেকে জানে হ্যাকিউ স্ট্রেস অনেকে জানে অ্যাডজাস্টমেন্ট রেজর্ডেশনে এখন আমি অতটুকু যাচ্ছি না যে রোগ হয়েছে কি এটা বলছে না কিন্তু এরা যে এত ভোগ করলো তখন দেখা যায় এদের সবসময় দেখা যাবে ঘুমের সমস্যা হবে স্বপ্নের মধ্যে এটা আসতে থাকবে এবং তারা সবসময় আমি কেন এটা হলাম অনেকে তো গেছিলাম তারপর আবার দেখা যাবে ভীতি ঢুকে যাবে লং ডিউরেশনের পরে দেখা যাবে মন খারাপ হচ্ছে ডিপ্রেশন হচ্ছে ভয় ঢুকে যাচ্ছে আবার অনেক সময় রাগ এসে যায় রাগ আমাকে কেন করা হলো আমি কেন বিক্রি হলাম এবার আমাকে কেন স্যাক্রিফাইস করতে হবে আর এটা যেহেতু ছোটবেলা হয়েছে এটা আরো বেশি আকারে আসবে কারণ এই ছোটবেলায় তার জীবন গড়ার কথা তার জীবনটা গোছানোর কথা সেখানে তাকে একটা বড় আঘাত হয়েছে সেখান থেকে তার জীবন থেকে সরে গেছে এখন সেটা দেখা যায় তাকে সামলা উঠতে কষ্ট হবে এখন এই অবস্থা থেকে আমরা উন্নতি করতে হবে আমাদের স্ট্রং সাপোর্ট পারিবারিক সাপোর্ট ন্যাশনাল এবং আমাদের অনেক মানে চিকিৎসকদের সাপোর্ট খুবই দরকার যত আমরা সাপোর্ট দিব তত তারা বেটার পজিশনে আসবে হ্যাঁ ক্ষতি হয়েছে কিন্তু প্রতি বলে জীবনটা আমাদের গুছিয়ে দিতে হেল্প করতে হবে সেটা জন্য সরকারি অথবা আমাদের আশেপাশে সাপোর্ট খুবই ইম্পর্টেন্ট জি জি আপনার পয়েন্টে পেয়েছি একটা সমন্বিত চেষ্টার কথা হাসি আপনাকে একটা প্রশ্ন রেখে আমি বিরতিতে যেতে চাই সেইটা হচ্ছে যে এই আমাদের কোনোভাবে কি ছাত্র আন্দোলনের ধরেন আপনারা এই আন্দোলনের পরে সরকার গঠন তারপরে একটা করি বন্যা বিশেষ করে বৃহত্তর নোয়াখালী ফেনী সেই বন্যায় আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের উদ্যোগ এবং সারা দেশের ছাত্র জনতার একটা স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখতে পেলাম একই রকম ভাবে কখনো কি মনে হয় ধরেন রাষ্ট্র বা সরকারকে আমরা দোষারোপ করতেই পারি স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা নতুন চিকিৎসকরা দলীয় একটা বড় অংশ ছিলেন সেখানে প্রশাসনিক পরিবর্তন আছে সেটা সময় লাগবে কিন্তু আপনাদের অগ্রাধিকার থেকেও আপনাদের জায়গা থেকে মানে আমাদের সমন্বয়কারী বাজার নেতৃত্ব দিয়েছেন চান নয় তাদের যে অগ্রাধিকার সেখানেও কি এই আহত আপনাদের যে বন্ধু বান্ধব স্বজন সহকর্মীরা তারা খানিকটা কম গুরুত্ব পেল সেই প্রশ্নটা আপনার কাছে রাখছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পঙ্গু হাসপাতাল বলে যেটি পরিচিত সেখানকার পঙ্গু রোগ ও ট্রমা বিষয়ক সার্জন ডাক্তার জুবাইর বিন জামান ডাক্তার জামান আপনাকে স্বাগত আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমরা আপনার কাছে আসব আমাদের সঙ্গে সমন্বয়ক হাসিব আল ইসলাম আছেন তার কাছে বিরতির আগে একটি প্রশ্ন ছিল যে আপনারাও একটু অবহেলা শব্দটা যদি বেশি কঠিন মনে হয় মানে একটু অগ্রাধিকারের জায়গায় অন্য অনেক কিছু নিয়ে ব্যস্ত হয়ে আহতদের কথা একটু কম গুরুত্ব দিলেন দু মাসে দেখুন আসলে আসলে আমরা আমাদের কখনোই কম গুরুত্বপূর্ণ ছিল না আমাদের কাছে সবচাইতে বেশি অগ্রাধিকার ছিল আমাদের শহীদেরা এবং আমাদের আহত ভাই বোনেরা এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু এটাই ছিল আপনারা দেখতে পাবেন যে আমরা কিন্তু হ্যাঁ অবশ্যই আমরা অনেক ক্ষেত্রে আমাদের ব্যর্থতার দায় আমাদেরকে স্বীকার করে নিতেই হবে আমরা যতটা কাজ করা দরকার ছিল আমরা ততটা করতে পারিনি আমরা সেই ব্যর্থতা আমরা স্বীকার করেই নিচ্ছি তারপরও আমি আপনাদেরকে বলি শুরুতেই আমাদের যেই পোস্টটি গঠন করা হয়েছিল সেটা কিন্তু আমাদের মেডিকেল টিম গঠন করা হয়েছে সবার আগে হ্যাঁ সবার আগে কিন্তু আমাদের মেডিকেল টিমটা গঠন করা হয়েছে এবং এই মেডিকেল টিমগুলো জেলা উপজেলা পর্যন্ত পর্যায়ে কিন্তু ছড়ানো হয়েছিল এবং আপনারা জানেন আপনারা মানে গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরপরই কিন্তু আসলে আমরা যেটা বললাম যে বিভিন্ন সরকারি হাসপাতালে যারা কর্মকর্তা ছিল তারা কিন্তু এক প্রকার অসহযোগিতা করে যাচ্ছিল তো তাদেরকে যতক্ষণ পর্যন্ত বদলি করা হয়েছে কিংবা নতুন করা হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের স্বাস্থ্য টিমটার কিন্তু বারবার গিয়ে কিন্তু তাদেরকে প্রেশারাইজ করতে হতো আহতদেরকে কেন চিকিৎসা দিচ্ছেন না কেন এটা লেট হচ্ছে কেন ফাইলগুলো জমা পড়ে আছে কেন অপারেশন হওয়ার কথা ঠিকমতো অপারেশন হচ্ছে না দেখা গেছে যে লান্সের বিরতিতে যে তারা আসছেই না এরকমও কিন্তু আমাদের স্বাস্থ্য কমিটি কিন্তু যে মেডিকেল টিমটা ছিল তারা কিন্তু এগুলো ফেস করেছে আমরা ব্যর্থতা স্বীকার অবশ্যই করে নেব কারণ আমাদের যে মেডিকেল টিমটা গঠন করা হয়েছিল সেটা ওয়েল ট্রেন মেডিকেল টিম ছিল না সবাই এবং অভিজ্ঞতাও কিন্তু নতুন আমাদের পূর্ব কাজের অভিজ্ঞতা নেই সেই কারণে আমরা কাজ করতে গিয়ে আমাদের অনেকটা কিছুটা হলেও সবাই ব্যাপার ভুল ভ্রান্তি হবে সেটা আমরা অবশ্যই মেনে নিই এবং সবাই আসলে এটা বোঝার চেষ্টাও করবে আপনাদের কাছে কি সবচেয়ে ধরেন খুব গুরুত্বপূর্ণ সহযোগিতা দরকার সেটা চিকিৎসা অর্থ এরকম অগ্রাধিকার একশো জনের তালিকা আছে বা দেড়শো জনের তালিকা আছে যাদের সবচেয়ে বেশি দরকার সারা দেশে হ্যাঁ জি আমাদের দেখুন আমাদের মেডিকেল টিম কিন্তু একটা আহতদের একটা লিস্ট করেছে আহতদের মধ্যে যারা মানে ফার্স্ট প্রায়োরিটি বেসিসে যাদেরকে আছে সেকেন্ড প্রায়োরিটি আছে থার্ড প্রায়োরিটি কিন্তু কয়েকটা লেয়ারে কিন্তু ভাগ করা আছে ধরেন যে যাদের ইমিডিয়েটলি সহযোগিতা প্রয়োজন এবং বিদেশ বাইরে যাওয়া যাদেরকে প্রয়োজন তাদেরও দেখলাম যে তাদেরও কয়েকজনে কিন্তু লিস্ট করা হয়েছে তাদেরও লিস্ট করা হয়েছে এরপরে হচ্ছে বিশেষ করে যাদেরকে আর্থিক সহযোগিতা প্রয়োজন সেই জায়গা থেকেও কিন্তু আমরা একটা বিষয় ঠিক করেছে যাদেরকে আসলে খুব বেশি টাকা প্রয়োজন তাদেরকে আমরা আগে সাহায্যগুলো সহযোগিতাগুলো দেওয়ার চেষ্টা করছি কিংবা কেউ কোনো অর্গানাইজেশন যদি টাকা দেওয়ার টাকা দিতে ইচ্ছুক হচ্ছে তাদেরকে কিন্তু আমরা রেফার করে দিচ্ছি হ্যাঁ এই এইভাবে কিন্তু আমাদের স্বাস্থ্য টিম কাজ করে যাচ্ছে ভাবে কিন্তু আমরাও কিন্তু ব্যক্তিগতভাবে যদি কেউ সহযোগিতা করতে চায় আমরা তাদেরকে কিন্তু রুগীদের কাছেই পাঠা পাঠিয়ে দিচ্ছি রেফার করে দিচ্ছি যে অমুক জায়গায় যান তাহলে তাদেরকে হচ্ছে আপনি সরাসরি টাকাগুলো দিতে পারবেন সো এই জায়গাগুলোতে আমাদের কখনোই আসলে আমাদের যেই মনস্তাত্তিকভাবে একটা অবহেলা করা কিংবা গুরুত্ব দেওয়া সেটা কখনোই ছিল না কিন্তু কাজের ক্ষেত্রে অবহেলা আমি একটু ডক্টর জুবায়ের বিন জামানের কাছে দিতে চাই এটা একটা জুবায়ের আমাদের সঙ্গে দুজন আহত মানুষ আছেন জম্পা আক্তার যিনি মাথায় আঘাত পেয়েছিলেন এবং আমাদের সঙ্গে একটা শিশু আছে রিফাত হালদার তিনি তার একটি পা হারিয়েছেন আপনার হাসপাতালে দিন ছিলেন আপনি সমন্বয় হাসিবাল ইসলামকে নিশ্চই শুনছিলেন এবং তারা বলছিলেন যে কমিটিটি করা হলো এবং আহতরা যে আন্দোলনকারীদের অগ্রাধিকার সরকারের অগ্রাধিকার ছিল সেইখানে কাঙ্ক্ষিত সেবাটা চাইলেও দেওয়া যায়নি এবং তার অভিযোগের তীর হচ্ছে চিকিৎসকদের দিকে বিশেষ করে চিকিৎসা প্রশাসনে রদবদল হওয়ার আগ পর্যন্ত যারা ছিলেন তাদের দিকে এই এটির কি ব্যাখ্যা আসলে আপনি দিবেন একজন পেশাদার চিকিৎসক হিসেবে আসসালাম আলাইকুম ধন্যবাদ যমুনা টিভি আমাকে আজকে সংযুক্ত করার জন্য আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে জি শুনতে পাচ্ছি পরিষ্কার খুবই আসলে এটা খুবই দুঃখজনক এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমাদের যে আজকে এই এটা অনেক কষ্টের স্বাধীনতা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষ আমি চেষ্টা করেছি এই স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য আসলে যে প্রশ্নটি করা হয়েছে এটি একেবারে মিথ্যা নয় এবং এই স্বাধীনতার আগে পাঁচই অগস্টের আগে আমি যদি বলি আমি আমার এবং অন্য কিছু হসপিটালে তাদের স্বাস্থ্যসেবা কিছুটা একটা নির্দিষ্ট চিকিৎসক গোষ্ঠী আছে আমি আর নাম মেশন করতে চাচ্ছি না তারা একটু এটাকে অবহেলা চোখে দেখেছেন এটা মিথ্যা নয় বাট পাঁচই অগস্টের পরে স্বাধীনতার পরে আমাদের টোটাল চিকিৎসা পরিবর্তন আসে এবং আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা স্বাধীনতার পক্ষে ছিলেন তারা এসেছেন এবং প্রত্যেকটি ছাত্রকে এবং যারা সাধারণ মানুষ তারা ছাত্র জনতা প্রত্যেকের খোঁজখবর নিয়েছে এবং তাদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তো আসলে সমালোচনা করতে যাচ্ছে না এটা দুঃখজনক কিছুটা অবহেলার শিকার পাঁচই অগাস্ট আগে হয়েছে এটা আমি দেখেছি জি পাঁচ আগস্টের পরেও কি চিকিৎসা সেটি সমন্বয় করা বা তাদের অগ্রাধিকার ঠিক করা সে জায়গায় আমাদের হাসপাতালগুলো যথাযথ দায়িত্ব পালন করেছে পাঁচই আগস্টের পরে যথাযথ দায়িত্ব পালন করেছে এবং চেষ্টা করেছে দায়িত্ব পালন করার ব্যাপারটা তো তখনই সাকসেস হয় যখন একটা অসুস্থ মানুষ হাঁটতে পারবে বা হাত দিয়ে কাজ করতে পারবে তখন তার সফলতা আসে বাট তারপরে আমার আমি সহ আমাদের চিকিৎসা বিশেষ করে আমাদের পঙ্গু হসপিটালের বিশাল একটা গোষ্ঠী যারা চেষ্টা করেছে তাদেরকে সহযোগিতা করার জন্য হয়তো আমরা শতভাগ সফল হতে নাই ইমিডিয়েটলি অনেক বাধা ছিল আমরা চেষ্টা করেছি এবং অভিনত চেষ্টা করে যাচ্ছি আমাদের আহত ছাত্র রয়েছে

সে জায়গায় কতটুকু সহযোগিতা পাচ্ছেন সেটা নিয়ে কতখানি সন্তুষ্ট আপনি বা আপনার পরিবার সহযোগিতার বিষয়টা আমার কাছে আমার স্কুল থেকে কিছু সহযোগিতা আর বিভিন্ন কিছু এনজিও থেকে সহযোগিতা ছাড়া আমরা কোনো ধরনের আর্থিক সহযোগিতা পাই নাই সরকারের কাছ থেকে কোনো সহায়তা পান নাই সরকারের কাছ থেকে না আমরা কোনো সহযোগিতা পাই নাই এখনো আপনার চিকিৎসার খরচ কে বহন করলো আমার চিকিৎসার খরচ আমার বাবা বহন করছে পুরাটা সম্পূর্ণটা জি হাসপাতালে তো এই চিকিৎসার খরচ লাগার কথা না সরকারের যেটা ঘোষণা ছিল এটা ওষুধ অপারেশনের জিনিসপত্র সেগুলো সর্বরাহ করার কথা সেটি পেয়েছিলেন হ্যাঁ সেটা আর কি পেয়েছিলাম ওই যে শেখ হাসিনা ঘোষণা দিছিল যে পঙ্গু হাসপাতালে যারা আছে চিকিৎসা দিন তাদের সব কিছু ফ্রিতে দেওয়া হবে তারপরও কিছু কিছু সময়ে টাকা লেগেছিল কিছু কিছু রিপোর্ট বা কিংবা কোনো বাইরের ওষুধ এগুলো এগুলোর জন্য টাকা লেগেছিল আর আপনি যে বলতেছিলেন যে একটা এত বড় দুর্ঘটনার পরে আমার অনুভূতিটা আসলে যার যায় সে বোঝে হায় যে কি এটার বেদনা আমি আমার এই ইয়ের পরে অপারেশনের পরে আমি প্রতিদিন এক ঘন্টার জন্য হলেও কোথায় জানি হারিয়ে যাই আর কি আমি একটা জিনিস ভাবতে ভাবতেই আমি ওই জিনিসটার কথাই বারবার মনে পড়ে ওই সেই আগের আমি কিভাবে থাকতাম আর কীভাবে কীরকম আসি আমি আমি যখন আমি আমার আগের জায়গাগুলোতে যাই তখন আমি আবার ধ্যান ধ্যান জ্ঞান সব হারিয়ে ফেলে আপনি কি ক্রিকেট খেলতেন না ফুটবল খেলতেন আমি ফুটবল প্লেয়ার ছিলাম আমি আমার এলাকা এলাকার যেই মাঠ ছিল আমাদের ওইখানে দক্ষিণ বাড্ডাতে আর কি মাঠ নাই তারপরও একটা মাঠ ছিল ওইখানেও বিল্ডিংয়ের কাজ কিছু দিনের ভিতরে বিল্ডিংয়ের কাজ শুরু হবে আর কি তার জন্য আমরা আফতাফনগরে যেতাম আফতাফনগর থেকে ওই ১৯ জুলাই শুক্রবার আফতাফনগর মাঠ থেকে ফেরার সময় আর কি আমার গুলি ছিল এখন আর খেলতে পারেন না আগামী দিনের চিন্তাভাবনা কি আগামী দিনের চিন্তাভাবনা আমি আমার বাবা আমাকে বলছে দেখ বাবা যতটুক পারস লেখাপড়া করতে থাক আমি যতদিন বাইচা আসি আমার রক্ত বেচা হলো তোরা লেখাপড়া করামো তো আমি ওইখান থেকেই শপথ নিছি যে লেখাপড়া করে যতটুক যা করা সম্ভব আমি সব করবো যেখান থেকে স্বপ্নটা ভঙ্গ হয়েছে সেখান থেকে আমি নতুন স্বপ্ন দেখার শুরু করছি জি জি আপনার জন্য অনেক শুভকামনা আপা চম্পা আক্তার আপনার তো এখন কাজে কর্মে কোনো সমস্যা হয় না বা এখনো কি আপনার কোনো ফলো আপ বা চিকিৎসা দরকার হয় এবং আপনার অন্য শিক্ষক সহকর্মী বা ছাত্র যারা আহত হয়েছিল তাদের সাথে যোগাযোগ আছে তারা সবাই কি ভালো আছে বর্তমানে আমার সেরকম কোনো ডাক্তারের সাপোর্ট লাগছে না ওটা যেহেতু মাথা সো এটার ব্যথাটা যেটা এটা তো রিকভার হতে ডেফিনেটলি সময় লাগবেই আর মাথার ব্যথা এটা এখনো কমেনি ভেতরে মেবি বি একটু ই আছে এখনও সো এটা প্রতিনিয়তই থাকে ব্যথাটা এটা রিকভার হতে কতদিন লাগে এটা আসলে সৃষ্টিকর্তাই বলতে পারবে আর আমার সাথে যারা আহত হয়েছে তারা হচ্ছে মানে মাইনর যারা তারা তো ডেফিনেটলি ভালো আছে তাদের সাথে কথা ডেফিনেটলি হয় আর আমার আমি যখন আহত হয়েছি আমার পাশে যারা ছিলেন তাদের সাথে কন্টিনিউসলি আমি কথা বলার চেষ্টা করি সময় সুযোগ করে কারণ ওই মুহূর্তটাতে তারাই একমাত্র আমার সাপোর্টার ছিল হ্যাঁ বিকজ অফ তারা না থাকলে তো ডেফিনেটলি আমি ফিরে আসতে পারতাম না অবশ্যই কারণ আমি যে মুহূর্তটাতে আহত হয়েছিলাম আমার ওইখানে দেখার মতো কিছুই মানে কেউ ছিল না ইভেন আমি যে আহত হয়েছি সেটা আমি ফিলও করতে পারিনি মানে আমার মানে আক্রমণটা এমনভাবে হয়েছিল আমি একদম কী বলবো এটাকে একদম শকড হয়ে গিয়েছিলাম আমাকে হচ্ছে পাশ থেকে অন্য একজন আমাকে কনফার্ম করেছে যে আমার মাথায় হচ্ছে আঘাত হয়েছে এখন পরে ওই মুহূর্তটা ব্যথাটার এত পরিমাণে ছিল যে দেখা যায় না একটা জায়গায় মানে অতিরিক্ত আঘাত পেলে ওই জায়গাটা কিন্তু সেন্সলেস হয়ে যায় এটা কিন্তু বোঝা যায় না যে আদৌ কি ওটা ওই জায়গাটাতে আঘাত হয়েছে কি না বাট ওইটা যখন আমাকে বললো ইনফর্ম করলো তারপরে যখন আমি আমার হাতটা পেছনে মাথা থেকে আনলাম সামনে তখন মানে ফিল করতে পারলাম হ্যাঁ খুব মানে মানে প্রচুর পরিমাণে আমার আমার তখন হিজাবটা হোয়াইট কালারের ছিল ওইটা একদম মানে জাপানের অন্য আহত যারা গুরুতর হয়েছিলেন তারা কেমন আছেন তাদের কোনো অভিযোগ আছে বা তারা কি ভালো আছেন চিকিৎসা পাচ্ছেন অভিযোগ আসলে যেটা হাসিফ ভাই বলছিল মানে আমাদের যে মেডিকেল সেক্টরটা বা স্বাস্থ্যখাতের যে বিষয়টা এটা ডেফিনেটলি আমি বলতে চাই আমার ওপিনিয়ন থেকে আমি বলতে চাই এটা অবশ্যই ভালো না কারণ হচ্ছে যে এখন অবধি যারা মানে আমাদের যারা মাইনর আছে তারা তো কোনো না কোনোভাবে রিকভার হয়েই যাচ্ছি বাট যারা হচ্ছে একদম বেশি ইনজুর যেমন আমরা তো আমাদের পাশে একজন কিন্তু বসে আছে অলরেডি সে কিন্তু এক পা হারিয়ে ফেলেছে মানে এটা ইমাজিন করা যাচ্ছে না কিন্তু খুব অল্প বয়সে তো এরকম কিন্তু আমার সাথে এরকম অনেক স্টুডেন্ট ছিল যারা দেখা যায় নাইনথ স্ট্যান্ডার্ড এইট স্ট্যান্ডার্ড এরাও কিন্তু ছিল আমার সাথে সো ওদের যে হারানোটা দেখা যায় অনেকে তো নিহতও হয়েছে ইভেন আমার কাছে ইনফরমেশন আছে সো নিহতদের তাদের কাছ আসলে তাদেরকে তো সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই বাট যারা এখনও অবধি ভালো মেডিকেল যে সাপোর্টটা পাচ্ছে না এইটা ডেফিনেটলি মানে গোচর হয়ে যাচ্ছে এদেরকে আসলে ওইভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে না আমার পার্সোনাল ওপিনিয়নটা যেটা জি আমরা আমরা একটু আবার মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার নাবিদ ফারহান আমরা অনেক সময় বলি যে বাঙালির খুবই গোল্ডফিশ মেমরি আমরা খুব দ্রুত অনেক কিছু ভুলে যাই আমরা জানি না আমাদের রাষ্ট্রীয় জীবনে একের পর এক এত ধরনের চ্যালেঞ্জ আসছে সংকট আসছে সেটা দ্রব্যমূল্য বলি সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি বন্যা বৈশ্বিক কূটনীতি নানান ইস্যু বাংলাদেশে ফলে আমাদের যে মনোজাগতিক গঠন সেখানে কি আমরা ধরেন এই দুই মাস পরে আহতদের নিয়ে কথা বলছে আমরা জানি না এক মাস পরে তাদের পরিস্থিতি আরও খানিকটু উন্নতি হবে নাকি তাদের সে আলোচনাটা আমাদের মনস্তত্ব থেকে হারিয়ে যেতে পারে সাধারণ মানুষের কথা বলছি সাধারণ মানুষের কথা জি আচ্ছা সাধারণ মানুষ এখন এখানে একটা দুইটা প্রশ্ন একটা যারা আন্দোলনে গিয়েছে আগে আন্দোলনে যায়নি এখন যার আন্দোলনে গিয়েছে যারা আহত হয়েছে যার আহতকে উদ্ধার করেছে আহত হতে দেখেছে তাদেরকে সাপোর্ট দিয়েছে তারা এক সেগমেন্ট থাকবে তারা 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 এই এই জিনিসটা ভুলবে না এটা অনেক বছর পর্যন্ত ক্যারি করবে কখন প্রতিটা সময় চিন্তা করবে আমি কি অন্য কিছু করলে কি আমি উন্নতি করতে পারতাম অন্য কিছু করলে কি বেটার আউটকাম হতো অথবা বাম সাইড না যে কি ডান ভালো হতো এই জিনিসটা বাবা মাথা মধ্যে আসতে থাকবে কারণ আমি একটা আগে বলেছিলাম যে সে নর্মাল ভাবে সে এই প্রবলেমটা সলভ করতে পারেনি তখন আমাদের ব্রেইন এমন তৈরি করা তৈরি করা যে কোনো প্রবলেম ফেস করলে সেটা বারবার সলিউশন করার চেষ্টা করে ফলে পুরো সিকোয়েন্স তার যে আহত হওয়ার সিকোয়েন্স তা বারবার মনে পড়তে থাকবে তা কেন হলো কি জন্য হলো আমাকে মানে পুরা যে কোনো ধরনের ট্রিগার ধরেন ওই জায়গা ওই ধরনের শব্দ ওই ধরনের চিৎকার অথবা ওই ধরনের আওয়াজ যে কোনো কিছুতে একটা ট্রিগার হতে পারে ট্রিগার হওয়ার পর মন খারাপ হবে সেই সাথে তার পুরো ড্রিম সিকোয়েন্সের মতো তার পুরো ঘটনা মনে পড়ে যাবে যেটাকে আমরা বলি ইন্ট্রুসিভ ড্রিমিং এখন এটা ঘুমের মধ্যে হতে পারে যেটা অনেক না যেটা অনেক সময় বলা হয় যে থাকা অবস্থা হতে পারে এখন এইটা সহজে সে ভুলবে না ভোলার জন্য যদি মনে কর সময় গেলে আস্তে আস্তে করে অত ট্রিগারের লেভেল কমে যাবে কিন্তু মনে থাকবে না এখন যার যত বেশি ক্ষতি হয়েছে সে তত বেশি এ করবে এখন যা ক্ষতি হয়েছে তার থেকে বেশি হলো বেশি বিপদে থাকে যারা তাকে উদ্ধার করেছে যেমন তাকে যেমন আমাদের যে তিনজন ইয়ে তাদেরকে যারা উদ্ধার করেছে তাদেরকে ব্লিডিং হতে দেখেছে তারা হলো আরো বিপদে আছে কারণ তাদেরকে আমরা সবসময় একটু হেও করি আচ্ছা ঠিক আছে ও তো উদ্ধার করছে ও তো ইঞ্জুরি হয় না ওরও কিন্তু একটা মাথা একটা ইঞ্জুরি আসছে এটা মনস্তাত্ত্বিক ইঞ্জুরি যেটাকে আমরা প্যাসিভ স্ট্রেস বলি যেটা দেখা করছে নিজেকে চিন্তা করছে

সঠিক যত্ন চিকিৎসা না করা হয় আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য ডাক্তার নাবিদ আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার দর্শক অনেক ধন্যবাদ একদম শেষ সময় আমরা ডাক্তার জুবাইর বিন জামান আছেন ডাক্তার জুবাইর বিন জামান আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই এই যারা আহত তাদের চিকিৎসা পদ্ধতির যে বড় কথা সেটা ম্যানেজমেন্ট নিয়ে আপনার পরামর্শ কি খুব সংক্ষেপে যদি বলেন কি করা উচিত এখন আসলে আমরা একটু সমাধানের রাস্তা খুঁজতে চাই

হাত বা পা কাটার জন্য পরামর্শ করছি এবং এটা একটা অনেক একটা পরামর্শ আমরা পার্টি এবং করে তার স্বাস্থ্যের উন্নতির কথা করে তাকে আমরা তখন এম্পুটেশন এর পরামর্শ দিচ্ছি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এম্পুটেশন করলে হচ্ছে না বা পা হাত কাটলে হচ্ছে না তাকে তার রিহেবিল যে প্রোগ্রামটা এটা খুবই ইম্পর্টেন্ট

জুবাইদ আমি বুঝতে পেরেছি আপনার পয়েন্ট আমরা একটু রিফাত আপনার এখন চাওয়া কি আপনার পাটা যদি প্রতিস্থাপন করা যায় যদি করা সম্ভব সেটি আপনি করবেন এবং আপনি কি নিশ্চয়ই আবার পরিপূর্ণ ভাবে হাঁটার স্বপ্ন দেখেন এখনো হ্যাঁ আমি চাই যে আমি আবার আগের মতো হাইটা আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে যাই আমি আবার আমি আমার কোচিংয়ে কিংবা আমার যে আগের যে জায়গাগুলোতে ছিল আমি সেগুলোতে যাইতে চাই আবার পরিপূর্ণভাবে আমি আগে যেভাবে হাইটা যাইতাম সেভাবে তো সেটা তো আবার সম্ভব না কারণ আল্লাহর দেওয়ার যেই সম্পদটা সেই সম্পদটা তো এখন আর নাই তো তারপরও বাংলা বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাইরে থেকে যেভাবে ইম্পোর্ট আর কি আর্টিফিশিয়াল যে লিমটা আমি আর্টিফিশিয়াল যেই পাটা জয়েন্ট সেটা আর কি মোহাম্মদপুরের ব্রাক লিম সেন্টার থেকে আমি আর কি একটা আর্টিফিশিয়াল পা লাগাই তো সেটা দিয়ে আর কি তাদের কাছ থেকে লাগানোর পরে ট্রেনিং সেকশন শেষ করে আর কি আমি বাসায় আবার আসতে পারি আমি এখন আবার স্বাভাবিক জীবনযাত্রার ভিতরে আমি আবার যাওয়ার চেষ্টা করতেছি আগে যেই সব কাজগুলো করতাম সেগুলো করার সম্পূর্ণভাবে আমি চেষ্টা করে যেতেছি তো আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি হাঁটতে পারি জি জি দারুণ আপনার জন্য অনেক শুভকামনা আপা আপনার প্রত্যাশা কি এবং আমাদের ওভারঅল আপনি স্বাস্থ্য খাত নিয়ে বলছেন আপনি যেহেতু সুস্থ হয়েছেন আপনার প্রত্যাশীকে আরও যারা এখন অনেক মানুষ এখন হাসপাতালে কাটাচ্ছে অসুস্থ অবস্থায় তাদের এমনকি মাঝে মাঝে আমরা প্রতিদিনই খবর পাই যে জুলাই আন্দোলনে আহত কেউ মারা যাচ্ছেন ফলে তাদের জন্য আপনার প্রত্যাশাটা কি সেটা যদি একটু বলেন দেখেন আমার প্রত্যাশা আগেও যেটা ছিল এখনও সেটাই আছে যে আমাদের স্বাস্থ্য খাত যেটা সেটা ডেফিনেটলি ভালো হতে হবে কারণ এটা ম্যান্ডেটরি অবশ্যই কারণ যারা আহত হয়েছে বা যারা নিহত হয়েছে তাদের বিনিময়ই তো আজকে বাংলাদেশটা এখন যে চব্বিশটা তো তাদের আমাদের সরকারের ফার্স্ট প্রায়োরিটি যেটা ছিল সেটা তারা করতে পারেনি আর আদৌ সেটা করতে পারবে কিনা সেটার মানে সন্দেহাতীত ডেফিনেটলি কারণ এখন পর্যন্ত কেন হচ্ছে আহতরা মানে সঠিকভাবে ট্রিটমেন্টটা পাবে না কেন এটাই তো ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত ছিল কারণ আমাদের বলতে গেলে দুই মাস ক্রস হয়ে গেছে এখন পর্যন্ত কেন হচ্ছে মানে প্রতিনিয়ত ট্রিটমেন্টের অভাবে কেন মানে মারা যাবে এটা তো ডেফিনেটলি প্যাথেটিক একটা দেশের জন্য কারণ এটা নিজের যদি নিজের জায়গা থেকে আমি রিয়ালাইজ করতে চাই বা বলতে চাই যে আমিও তো আজকে ওইখানে থাকতে পারতাম তাহলে আমার অবস্থাটাও আজকে ওভাবে ওরকমই হতো কেন আমাকে আজকে সরকার দেখছে না কেন আমাকে আজকে অন্যদের কাছ থেকে সাপোর্ট নিয়ে বা লাইক ফিনান্সিয়ালি সাপোর্ট নিয়ে আমাকে চিকিৎসা করতে হবে কারণ তাদের জন্য আমি দেশের জন্য কাজ করেছিলাম আমার দেশের জন্য আমি আহত হয়েছি জি আসিফ আপনার কাছে সেই সময় প্রশ্ন হচ্ছে যে আমাদের কাছে অনেক সময় মনে হচ্ছে যে পুরো বিষয়টার সঙ্গে একটা রাজনৈতিক ঐক্যমত্তও বোধহয় জরুরি ফলে একটা তো সরকারের প্রচেষ্টা রয়েছে এর বাইরে ধরেন বিভিন্ন উন্নয়ন সংস্থা বা এনজিও তাদের একটা প্রাধান্য রয়েছে এই সরকারের ফলে তারা নানা রকম সহযোগিতা করছে যেটা আমাদের রিফাতও বলছিল ফলে একটু রাজনৈতিক দলগুলোকেও এক এক মঞ্চে আনতে পারলে এই চিকিৎসা ব্যবস্থাপনাটা আরও একটু সহজ হয় কিনা বিএনপি বা জামাত বা সিপিবি অন্যান্য ক্রিয়াশীল রাজনৈতিক দল ছাড়া তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা আপনারা করবেন কিনা এই বিষয়টা দেখুন আমরা সর্বোপরি আমরা চাচ্ছি যে যেই সংকটটা তৈরি হয়েছে বা যেই সৃষ্ট যে সংকটটা রয়েছে এই সংকটটা যে কোনো মূল্যের সমাধান হোক সেটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হতে পারে সেটা লিখিত ঐক্যমত্য হতে পারে কিংবা অলিখিত ঐক্যমত্য হতে পারে যেমন আমরা দেখেছি চব্বিশের গণ অ্যুত্থানে কিন্তু সবাই অলিখিত একটা সবার মধ্যে একটা কনসেনসাস কিন্তু হয়েছিল একটা ঐক্য হয়েছিল যার ফলে কিন্তু এই ফ্যাসিবাদের পতন আমরা নিশ্চিত করতে পেরেছিলাম সুতরাং যে কোনো সংকট মোকাবেলায় আমাদের যদি একটা মানে ঐক্য থাকে সেটা আসলে লিখিত ঐক্য হওয়ার প্রয়োজন নাই কিন্তু একটা জাতীয় স্বার্থে একটা ঐক্য যদি আমরা যে কোনো বিষয়ে করতে পারি সেটা আমরা বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত করতে পেরেছি কি না সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এবং আমরা একটা আসলে একটা রাষ্ট্র হয়ে উঠতে পেরেছি কিনা সে ব্যাপারেও আসলে সন্দেহের অবকাশ নেই কিন্তু লাস্ট যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল ফেনি নোয়াখালী অঞ্চলে সেখানে কিন্তু আমরা সবার একটা ঐক্য দেখতে পেয়েছিলাম তো সেই ঐক্যটাও যদি আমরা স্বাস্থ্যখাতে দেখতে পাই একই সাথে ডাক্তারদের যেরকম একটা সদিচ্ছা থাকতে হবে যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট তাদেরও সদিচ্ছা প্লাস হচ্ছে জনগণেরও কিন্তু একটা ছদ ইচ্ছা এবং সবার কাছে অ্যাক্সেস অফ ইনফরমেশন যদি থাকে যে আসলে কোন জায়গায় গেলে সে সঠিক চিকিৎসাটা পাবে এই একটা ল্যাকিং ল্যাক অফ ইনফরমেশন কিন্তু আমরা দেখতে পাই যে অনেক আহত হয়ে আছেন কিন্তু তাদের কাছে যথেষ্ট ইনফরমেশন একদম সংক্ষেপে বলবেন আমরা দেখি যে যেমন ধরেন বিএনপি বললো তাদের চারশো বাইশ জন আহত নিহতদের নিহত একটা ব্যক্তি প্রত্যেক রাজনৈতিক দল বা যারা আন্দোলন করেন তাদের জন্য একটু সম্পদ কিন্তু আহতদের পরিসংখ্যান বা তাদেরকে কেউ করছে না রাজনৈতিক দলগুলো দেখুন আমরা কিন্তু আহতদের একটা তালিকা প্রকাশ করেছি এবং আমাদের এই তালিকার কিন্তু প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে আমরা আমাদের যে আন্দোলনটা হয়েছে আমরা আন্দোলনে কিন্তু আহতদের স্মৃতি রক্ষার জন্য কিন্তু আমাদের মিডিয়ার টিম কিন্তু কাজ করে যাচ্ছে অটোমেটিক্যালি আমরা কিন্তু একটা ফাউন্ডেশনও করে ফেলেছি হিরো হিরোস অফ জুলাই নামে কিন্তু সেই সেখানে আমরা হচ্ছে আহতদের যে গল্পগুলো রয়েছে তাদের জীবনে কি ঝড়গুলো যাচ্ছে তারা কি ফেস করছে সেগুলো কিন্তু তুলে আনবে এবং এই আহতদের চিকিৎসা থেকে শুরু

যারা আহত হয়েছেন তারা সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুক রাষ্ট্র তার সর্বোচ্চ দায়িত্ব পালন করুক এই মানুষগুলো সুস্থতার জন্য তাদের পুনর্বাসনের জন্য তাদের কর্মসংস্থানের জন্য এবং তাদেরকে দক্ষ এবং আত্মসম্মান নিয়ে বৈষম্যহীনভাবে বেঁচে থাকার জন্য সেই প্রত্যাশায় শেষ করছি ভালো থাকবেন সবাই অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য